আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সঙ্গদে বার্তাকুক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিতে আজকের খবরের প্রধান শিরোনামগুলো রমজানের শহর গড়ে মেফতার বাজার ইফতার পার্টি ঘিরে মুখর কমিউনিটি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড মোমেনের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর সম্মানে ইতালিতে বিস্তারিত। বাংলাদেশের বাইরে এ যেন এক অন্য বাংলাদেশ সিলেটের জিন্দাবাজার কিংবা মৌলভী বাজারের পশ্চিম বাজারের মতো বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনেও জমে উঠেছে জমজমাট ইফতারের বাজার ইফতারি আয়োজন দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে প্রবাসী বাংলাদেশীদের প্রবাসে বসেও বাংলাদেশিরা রমজানে ইফতারি আয়োজনে পিছিয়ে নেই পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড হোয়াইট চ্যাপেলের বাহারি আর সুস্বাদু ইফতারের খুঁজে রোজাদাররা আসছে দূর দূরান্ত থেকে ভ্যালেন্স রোডের মোড়ে একটি ইফতার সামগ্রীর দোকানে দুপুরের পর থেকেই রোজদারদের লাইনে দাঁড়িয়ে ইফতার কিনতে দেখা যায় একই চিত্র মিষ্টির দোকানগুলোতেও কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে এরই মধ্যে ইফতার মাহফিল আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে ইফতার মাহফিলের আয়োজন করবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এজন্য সংগঠনগুলো রেস্টুরেন্ট ও পার্টি হলগুলো অগ্রিম বুকিং দিয়ে রেখেছে এভাবে রমজান মাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন ইফতার মাহফিলের কর্মসূচি নিয়েছে। ইফতারিনওয়াইসি রসমালা রসমালা এবং মিষ্টির ফুটবলা মিষ্টি ওনকারী দ্বারা সেনওয়ার আকুবালা আছে আপনারা অনুগ্রহ করে সবাই আইয়া এবং রসমালাই রসগোল্লা জিলাপি জন্য জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেনের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশের চেম্বার অব কমার্স শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিসির সাবেক প্রেসিডেন্ট শাগির বক্ত ফারুক লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিবিসিসির প্রেসিডেন্ট এম আর চৌধুরী মাহতাব অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশনার আলী এতে সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা সিলেটে ইকোনমিক জোন প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেন এছাড়া বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা প্রবাসী মুক্তিযোদ্ধাদের বিষয়টিও উঠে আসে আলোচনায় এ সময় আরও বক্তব্য রাখেন সবরিনা হোসাইন হাফিজ আলম বক্স সৈয়দ সামাদুল হক এম দাদুল হক চৌধুরী এটিও ইউ তাজ রহমান মনির আহমেদ ব্যারিস্টার আনিস রহমান শফিকুল ইসলাম জাকির খান প্রমুখ বাংলাদেশের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী ও মিসেস আনোয়ারের ইতালির ভেনিস সফর উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয় গণসংবর্ধনার ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক বাংলাদেশি বংশোভূত বাংলাদেশের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী মিসেস আনোয়ার ব্যক্তিগত সফরে ইতালির স্বপ্নেরনগরী ব্যানিস আসলে ব্যানিস বাংলা স্কুলের পক্ষ থেকে গত বুধবার সন্ধ্যায় ম্যাস্রে বিয়া সার্নালিয়ার কমিউনি হলে গণসম্বর্ধনার আয়োজন করে প্রধান অতিথি আনোয়ার চৌধুরী ও মিসেস আনোয়ারকে ফুল দিয়ে বরণ করে স্কুলের ছাত্রছাত্রীসহ সকল সদস্যবৃন্দ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে মোহাম্মদ আশিক ফলসের পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা মিজানুর রহমান আক্তার হোসেন ও মিয়া হান্নান এ সময় আনোয়ার চৌধুরী ইতালি প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং নিজ দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে বসবাস করার আহ্বান জানান আমার চাকরি ব্রিটিশ হিসাবে আমার দেশে ভালো পায় ভালোবাসে এই চাকরিটা আপনার সব ইমিগ্রেন্টের উপরে পড়ে যে ইমিগ্রেন্ট আপনার নতুন দেশে যায় এ আপনার হেতরি যদি চাক চায় এ আপনার একজন এম্বাসিডার হইতে হয় যে আমার ব্যবহারে আমার দেশটা চিনবে পরে ব্যানিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে পিয়া দেখা ও ফারজানা হক তুরি পরিশেষে সকলের বিশেষ অনুরোধে বাউল আব্দুল করিমের গান পরিবেশন করেন সাবেক রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী அவன் <laughs> ইতালির ভ্যানিস এমদাদুল হক এমদাদ চ্যানেল আই গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলফেয়ার স্কটল্যান্ড মঙ্গলবার আয়োজন করে আলোচনা সভা ও সেহেরি অনুষ্ঠানের আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান মাহের রানসান মাস উপলক্ষে এডিন বড়ায় গত মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলফেয়ার স্কটল্যান্ডের সভাপতি আলহাজ নুনুমিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় শুরুতে কোরআন কোরআনতেলত করেন মোহাম্মদ জালাল আহমেদ অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দ সিয়াম সাধনার মাস রমজানে বাংলাদেশে বসবাসরত গরিব দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহনুর চৌধুরী মোহাম্মদ বাদশাহ মিয়া গোলাম আনিস চৌধুরী আলহাজ আব্দুল মালিক প্রমুখ এবারে বাণিজ্য সংবাদ শাহজালালের নতুন শাখার উদ্বোধন হলো হিত্রোতে হিত্রো বিমানবন্দর থেকে মাত্র 5 মিনিট দূরত্বে ফেলথামের অক্সব্রিজ রোডে 6 জুলাই উদ্বোধন করা হয় নতুনে শাখাটির উপলক্ষে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের শাহজালাল কার্গো ডিরেক্টর আশিক মিয়া ও নতুন শাখা প্রধান রুহুল আমিন উপস্থিতিতে এসময় সময় আর উপস্থিত ছিলেন খালিক মিয়া আব্দুল আহাদ আহবাব মিয়া শান আহমেদ লিলু মিয়া সাদিক মিয়া নজরুল ইসলাম প্রমুখ শাখার পক্ষ থেকে জানানো হয় গ্রাহকদের সন্তুষ্টির জন্য উন্নত গ্রাহক সেবাই তাদের লক্ষ্য এ সময় তারা উদ্বোধনী মূল্য ছাড় সুবিধায় গ্রাহক বান্ধব অফারেরও ঘোষণা দেন এবার সিলেটের খবর সিলেটে চা শ্রমিক সংঘের দুই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চা শ্রমিকদের একাংশ শনিবার সকালে কয়েকশো শ্রমিক হাতে লাঠি সোটা নিয়ে সড়ক অবরোধ করে এ সময় বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুপুরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা এ সময় তারা বিক্ষোভ মিছিল বের করে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা এর আগে কালাগুল চা বাগানের শ্রমিকদের ওপর হামলার ঘটনায় শুক্রবার বিকেল পাঁচটার দিকে কালাগুল এলাকা থেকে রূপক দাস ও মকবুল হোসেন নামের দুই চা শ্রমিক নেতাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত দুজনই কালাগুল চা বাগানের শ্রমিক সিলেট মহানগর যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে নগরীতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা সমাবেশ থেকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড আহমেদ আল কবিরকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পদবঞ্চিত ওই অংশ থেকে সোমবার বিকেলে নগরীর বন্দর বাজারস্থ রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর যুবলীগের পদবঞ্চিতরা বঞ্চিতরা ঝাড়ু মিছিল বের করে মিছিলটি জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক সভাপতি সুদীপ দে সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান সাবেক ক্রীড়া সম্পাদক বিধান পাল ও সাবেক আইন সম্পাদক সাদিকুর রহমান এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো রমজানে সরগরম ইফতার বাজার ইফতার পার্টি ঘিরে মুখর কমিউনিটি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড মোমেনের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত দানদ চৌধুরীর সম্মানে ইতালিতে গণসংবর্ধনা এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ